ছেড়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে কান্না করে সালাম দিয়ে বলছে রসুল পয়গম্বরে আরবি আমার বাবা ইন্তেকাল করেছেন আমার মন বড় বেথা তোর হয়ে গিয়েছে বাবা দুনিয়ার জমিনে নাই নবীজি বললেন তোমার বাবা ইন্তেকাল করেছে তো কি করব দোয়া করব আমি নবীজি আফসোস করে বললেন তোমার বাবারে আমি চিনি তোমার বাবা ইন্তেকাল করেছে আমার মনে ব্যথা লাগতেছে বেচারা আমার পিছনে সালাদ পড়েছে যুবক ডেকে ডেকে বলছেন আমার বাবা তো ওই ব্যক্তি যে আপনার পিছনে সালাত আদায় করতেন আমার বাবা ওই ব্যক্তি আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় দাওয়াতে গিয়েছে আমার বাবা ওই ব্যক্তি মাঝে মাঝে নামাজের ইকামত পর্যন্ত দিয়েছে পয়গম্বরে আরবি আমার বাবা ইন্তেকাল করেছেন ইন্তেকালের আগে কয়েকটা ওসিয়ত করেছেন ওসিয়ত গুলো আপনাকে শোনায়া দিতে চাই পয়গম্বরে আরবি বললেন যুবক রে বলো তো কি ওসিয়ত করেছেন এবার যুবক বলতেছে আল্লাহর পয়গম্বর শোনেন আমার বাবা ওসিয়ত করেছে তিনি যদি ইন্তেকাল করেন দুনিয়ার কোনো মানুষকে দিয়ে যেন তার গোসল না করানো হয় আপনি গিয়ে আমার বাবার শরীরে এক ফোঁটা পানি ঢালেন পয়গম্বরে আরবি আমার বাবার বিশ্বাস যে বডিতে বিশ্বনবীর নিজের হাতে পানি দিয়া গোসল করাইয়া দে কবরের ভিতরে তার কোনো হাযামা হবে না আল্লাহর পয়েখম্বর বলেন মেনে নিলাম অগ্পয়ে কম্বরে আরাবিব আমার বাবার রসিয়াদ তার ইন্তেকারের পরে সোর্মা দামি কোনো স্যান্ড পারফিউম তার বডিতে লাগানো নিষেধ করেছেন তিনি বলেছেন আপনার মুখের থুতু মোবারক দিয়ে যেন তার বডিতে লাগায় দেন پیغمبر আরাবী বললেন কেন ও আল্লাহর আমার বাপ বলেছেন আপনার মুখের থুতু মোবারকের এত দাম যদি আমার বাবার বডিতে লেগে যায় সাথে সাথে কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে پیغمبر আরাবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার বাবার তিন নাম্বার ওয়াসিয়াত ইন্তকালের পরে দরিয়ার কোন দামি কাপড় দিয়ে আমার বাবার জানাজার কাপড় যেন দেওয়া না হয় কাফন দেওয়া না হয় বাবা বলেছে আপনার পরনের একটা জুব্বা আপনার পরনের একটা পাঞ্জাবি যদি আমার বাবার কাফনের জন্য হয়ে যায় পয়গম্বরে আরবি আপনার কাপড়ের তো এত দাম সারা কাপড় নিয়ে আল্লাহর সঙ্গে দেখা পর্যন্ত করেছে আপনার জুব্বার এত দাম এত দাম একমরে আরাবি যেই জুব্বা পরিহিত অবস্থায় জিবরিলে আমিন হাজির হন সালাম দিয়ে পরান নাজিল করেছেন আলো পয়েখাম বলে আরবি আপনার বডির সঙ্গী দিয়ে কাপড় লেগেছে ওই কাপড়ের একদম হয়েছে আমার বাবার কাপড়ের জন্য যদি আপনার জুব্বা মোবারক দিয়ে দেওয়া হয় আমার বাবার বিশ্বাস হচ্ছে কবরের ভিতরে তাকে কেউ প্রশ্ন করতে আসবে না আমার নবী বললাম যুবক মেনে নিলাম আমার যুবক বলছেন পয়গম্বর আরবি আমার বাবার আর একটা ওসিয়ত হলো আমার বাবার জানাজা দুনিয়ার কোন মানুষকে দিয়ে পড়ানো হবে না বাবার শেষ কথা আপনি যেন আমার বাবার জানাজার ইমামতি করেন নবীজি বললেন যুবক মেনে নিলাম আমি তোমার বাবার জানাজার ইমামতি করব পয়গম্বরে আর আমার শেষ কথা আমার বাবার শেষ ওসিয়ত আমার বাবা বলেছেন নিজের হাতে করে কুলে করে আপনি আমার বাবাকে আমার বাবার বিশ্বাস যে হাত মোবারক যে হাত মোবারক দি আপনি দুনিয়ার জমিনে আপনার হাতের তো অনেক দাম আসমানের দিকে ইশারা করলে চন্দ্র দুই টুকরা হয়ে যায় মাথা পিছন দিকে ইশারা করলে পাহাড় স্বর্ণ হয়ে যায় আপনি যদি ওই হাত দিয়ে আমার বাবাকে কবরে দে আমার বাবা শান্তিতে থাকবে আমার রসুল বললেন মেনে নিলাম বলতো কেত মারা গিয়েছে বাবার নাম কি জানলেন বুঝলেন ক্যারাম বললেন বলো না রসুল এত কিছু না হারে আজ যদি আমার লাশ আবু বকর বলেন আজ যদি আমার লাশ হত রসুল নিজে গোসল করাবেন নিজের মুখের তুতু দিবেন নিজের জুব্বা দিবেন নিজে জানাজার ইমামতি করবেন নিজে কবরে রাখবেন ওমর বললেন যুবক বল তোর বাবার নাম কি যুবক বলতেছেন পয়গম্বর আরবী আমার বাপ হলো যে আপনার পিছনে নামাজ পড়তো যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সরুল তো সবাই জানে মুনাফিক হযরত ওমর দাঁড়িয়ে গিয়েছেন তোর বাড়ি খুলে বলছেন ইয়া রাসূলুল্লাহ রাখ করি নাই আপনার সামনে এটা তো শয়তান না ফরমান সারা জীবন আপনার পিছনে নামাজ পড়েছে নামাজ পড়ে মসজিদ থেকে আপনার গালা গালাগালি করে মসজিদে জেরার তৈরি করে আপনাকে মারতে চাইল এটা তো মুনাফিক এর জানা যায় আপনি কেন যাবেন এর কাছে আপনি কেন আপনার জুব্বা খুলে দিবেন নবীজি বললেন অমর রে আমি কেন যাব আমি তো রহমতের নবী রহমত আমি আমি তো ফেলে দিতে পারি না আর আল্লাহ তো এখন পর্যন্ত আমাকে বলেন নাই সে মুনাফিক আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাউকে খারাপ বলবে না আমি রসুল কাউকে খারাপ বলতে পারি না আমার কথা শুনলেন না পৌঁছে গেলেন সবাই তো হাসি খুশি আর বিশ্ব নামী জানাজা পড়াচ্ছেন জানাজায় গেলেন আল্লাহ রসুল আল্লাহ আকবর বলে হাত কান পর্যন্ত উঠায় দিয়েছেন হাত বাঁধবেন জিবরিলে আমি সে বলছেন আল্লাহ হাত কান পর্যন্ত উঠাইছেন ঠিক আলাই কেন ব্যাপারকে জানাজা পড়াইতে দেখায় না আপনি আর জানাজা পড়াতে পারবেন না মুনাফেক আপনার কাছে ভালো মানুষ হতে পারে আল্লাহর লিস্ট গাদ্দার যারা রসুলকে গালি দিয়েছে মোনাফিকে করেছে ইসলামী আন্দোলন করতে বাধা দিয়েছে দিনের দাওয়াতের পথে বাধা দিয়েছে আপনি কেন কিয়ামত পর্যন্ত সকল নবীরাও যদি জানাজা পড়ার কখনো জাহান্নাম নাম থেকে বাঁচানো যাবে না ঠিক কিনা বলে কেমনি বুঝাইলে বুঝবে সতরাগাবার বন্ধু এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে যদি আলোকিত করতে হয় আল্লাহ বলেছেন কিছুই লাগবে না অল টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গসপেল বাইবেল গীতা বেদ ত্রিপিটক কিছু দিয়ে সমাজের মানুষের পরিবর্তন করা যাবে না গোলাম রে তোমাকে বলছি তুমি মেডিকেল সাইন্স জেনারেল সাইন্স তুমি আর অ্যালজেব্রা জ্যামিতি অর্থনীতি লোসাগু গোসাগু সোশ্যাল সাইন্স এরপর কেমিস্ট বায়োলজি ফিজিওলজি আসমানে কি আছে জমিরে কি আছে চন্দ্র গুরে না সূর্য গুরে কি জানতে চাও কোরআনকে জিজ্ঞাসা করো আল্লাহ বলছেন আনন্দ লিখুল্লিস সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা কোরআনে দিয়েছেন কোরআন থেকে এগুলা না এই জন্য আমার তেল আলো আল্লাহ বলছেন সমাজকে যদি সুন্দর করতে হয় শিরিক মুক্ত ইমান বিদাত মুক্ত আমল তাও হৃদের পথে অটল অবিচল রে আলের যদি করতে পারো আল্লাহ বলছেন ইলানন। সমাজকে যদি পরিবর্তন করতে হয় সমাজে যদি আদর্শ প্রতিষ্ঠা করতে হয় কোনো জিনিস দিয়া করা যাবে না অন্ধকার দূর করার জন্যে লাগবে একমাত্র আল কোরআন কণ্ঠে কিনা মানবত আল কোরআন আল্লাহ রবসাল বললেন শুরু হয়ে যাওয়ার আগে শুরু হয়ে যাওয়ার আগে খবরে চলে যাওয়ার আগে মত পৌঁছে যাওয়ার আগে আজরাইল চলে আসার আগে আমার যে গোলাপ গোটা জিন্দগির গুনার জন্যে আমি আল্লাহর দরবারে তবা করবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে কোন পীরের কাছে তবা নয় কোন দুনিয়ার কোন মানুষের কাছে তবা নয় কোন মাজারে গিয়ে কোন খানকায় গিয়ে নয় যারা আল্লাহর কাছে তবা করবে আল্লাহ বলেছেন ওলাম গোটা জিন্দগি আসমান জমিন পরিমাণ গুনাহ যদি হয়ে যায় আর তুমি যদি আমি আল্লাহকে চিনতে পেরে আমার কাছে হাত উঠে তবা করো কথা দিলাম গোলাম রে কথা দিলাম হাতনামাতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে করে দিতে দেরি হবে না আল্লাহ একবার বলে আর যদি তুমি আর যদি তুমি অহংকার না ছড়ো গালিগালাজ না ছাড়ো শিরিক না চড়ো বিদাত না চড় আল্লাহকে আল্লাহর অনুসরণ না করো আল্লাহর তাওহীদকে বিশ্বাস না করো রাসূলের আনুগত্য না করো কি হবে এরপরে আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহ সাআত মুস্তাকির ওয়া মুকামা আল্লাহ রাব্বুল জালাল বললেন গোলাম রে এরপরে যদি তুমি না আসো ফিরে না আসো তোমার জন্য এমন জাহান্নাম রেখে দিয়েছি যেখানে মুস্তখর রহ মুখামা মুসাফির হবে না মুখিম হবে আমি আল্লাহ আর জীবনের মতো তোমাকে ওখানে রাখবো কেমনে রাখবেন সোহরাল মারিজ সত্তর নম্বর সোরভ সোহাল মারিজের পনেরো নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন কাল্লা ইন্ নাহা আল্লাহ বললেন গোলাম রে এক লক্ষ বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠায়া এক লক্ষ বকরির বাচ্চার জীবন্ত বক্রির বাচ্চার শরীর থেকে চামড়া যদি নিচের দিকে টাইনা নামানো হয় যে ব্যথা আর কষ্ট হবে গোলা তুমি যদি শিরিক করো বিদাত করো কুফুরি করো আল্লাহকে অনুসরণ না করো তো না মানো রে সালত না মানো আল্লাহ বলেন তোমার মাথাটাকে নিচের দিকে করে পা اوپر দিকে উঠায় তোমার চামড়া মাথা থেকে পা থেকে মাথার দিকে টেনে নিয়ে আসা হবে কেউ তোমাকে সাহায্য করবে না গোলাম রে মনে করেছো তোমার নেতা তোমার ভাই বন্ধু সাহায্য করবে আল্লাহ উপরে আয়াতে বলছেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা একজন কলিজার টুকরা বন্ধু বন্ধুর কাছে আসবে না এরপর আল্লাহ বলছেন হয়তো

ওই দিন তুমি নিজেকে বাঁচাবার জন্য ইয়াউসারুন এবং যাদের কথায় শয়তানি করলে তারা দেখবে কিন্তু কেউ আসবে না নিজেকে বাঁচাবার জন্যে ইয়াউমি দিবি বাণী নিজের कलेজার টুকরা সন্তানকে আল্লাহর কাছে বন্দক দিয়া বলবে আল্লাহ আমার সন্তানকে তোমার কাছে দিলাম বিনিময়ে আমার রসিদগুলো ছেড়ে দাও শিকলগুলো ছেড়ে দাও আল্লাহ বলবেন আর কিছু দিবে গোলাম বলবে ওয়া সাহিবাতী ওয়া সি আয়া আল্লাহ আমার বৌর কথায় আমি অন্যায় করেছি মাতিহি আমার বৌ এর শরীরে শিকল লাগাও ওয়া সি আমার বাই বোনদেরকে শিকল লাগাও আল্লাহ বলবেন ছাড়বো না আর কিছু বল মুলাহ বলবেল্লা তালা ওয়া ফাঁসি লেতিহিল্লে তী অ আল্লাহ আমার গুশ চিরি আমার গোষ্ঠীর মুরব্বী আমার দলের লিডারের কথায় আমি চান্দাবাজি করেছি আরেকজনের দোকান দখল করেছি আরেকজনের মাথায় অন্যায়ভাবে আঘাত করেছি আয় আল্লাহ আমাকে ছেড়ে দাও আমার রে তুমি বান্ধ আল্লাহ বলবেন ছাড়বো না এরপরে বল কি বলবে এত কিছু দেওয়ার পরেও যখন ছাড়বে না আল্লাহ রব্বুল ইজ্জত কল জালাল বলবেন গোলাম রে আমি তো ছাড়ব না আর কি দিবে গোলাম বলবে এর পরে রায়াতের শেষ শব্দে বলবে আমার সন্তান দিলাম আমার স্ত্রী দিলাম আমার বাই বোন দিলাম আমার মা বাপ দিলাম আমার গোষ্ঠীর মুরব্বী দিলাম এলাকার লিডার দিলাম দলের নেতা দিলাম এরপরে ছাড়বেন না আসমান জমিনে যা আছে সব দিয়ে দিলাম জি আমাকে ছেড়ে দাও আল্লাহ বললেন গোলাম তোর দেওয়া কি শেষ গোলাম বলছে আল্লাহ দেওয়ার শেষ হয়ে গিয়েছে আর নাই আল্লা বললে এবার আমার কথা শোন কাল্লা ইন্ না হা জ কক্ষ র না না কাল্লা কাল আজকে ছাড়বো না ভালো করে বুঝো হয়তো আজকে আমি বলছি একদিনই কথাগুলো আর থাকবে না আমার বারবার বলতে শোনো আল্লাহ বলছেন থড়বার ছাড়বো না আল্লাহ বলছেন আমি যখন জাপটা দেই ছুটে যাওয়ার মতো ধরি না। ইননা বাত সরব বিকালা আমি যাকে ধরি তাকে ছেড়ে দেওয়ার মতো করে ধরি না। জন্য আল্লাহর ওয়াসতে আল্লাহর ওয়াসতে ক্ষমতা আপে সায়তা আর না ফরমানি করা যাবে কষ্ট হচ্ছে না তো আমার আবন্ধ করার একটাু সামনের দিকে যাই এই যদি হয় আমাদের অবস্থা। আমরা যদি শিরিক বাদ দিই বিদাত বাদ দিই তোহিদ মানি রে সালত মানি তাহলে যত বিপদ আসুক না কেন কেউ কিছু করতে পারবে না এর উদাহরণগুলা দিয়ে আমি শেষ করব। আমার বন্ধুগণ মনে রাখবেন আমাদের কেউ না থাকলে আছেন কে সবাই আওয়াজ করে বলেন কে কৌশল করে পিঠায় আঘাত করে দিন মুছে দেওয়ার চেষ্টা করা হয় আল্লাহ বলছেন হবে না পারবে না আল্লাহ বলেন আবার আল্লাহ খুলনে বলছেন ও আমি আল্লাহ বলছেন শোনো রে শোনো ওরা কৌশল করে আমার দিনকে মুছে দিতে চায় ওরা জানেই না আমি আল্লাহর কৌশল কেমন আমি আল্লাহর কৌশল কত বড় ওরা যে জিনিসের মাধ্যমে দিন মুছে দিতে চায় আমি আল্লাহ ওই জিনিস দেয়া দিনকে জিন্দা করে দিতে পারে কোন ঠিক কিনা ওরা মনে করেছে আমার কৌশল দুর্বল আল্লাহ কোরআনের কারীমের সূরা আল মাহিদার 76 নম্বর আয়াত অর্থাৎ বাম পার প্রথম আয়াতের শেষ শব্দে বললেন ইননা কাইদ শাইতানি কা বেঈমানেরা মিলে যত কৌশল করুক না কেন সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছের চাইতে দুর্বল পড়েন সোহান আল্লাহ আমি দিল থেকে কথাগুলো বলতেছি এরপরও যদি না বুঝেন আমি জানি না কেমনে বোঝাবো আমার বন্ধুগণ বুঝেন নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না নামাজ পড়লে জান্নাত কেমতের দিন আল্লাহ বলবেন দিকে ফাওয়াই মুসল্লিন নামাজের গাঠ ছিল আর ভাগ ভাগ তো আপনি বলবেন আমি জাকাত দেই আমার সম্পদ আছে আমি জান্নাতে যাইব আল্লাহ বলছেন আল্লাযী জামা মাল ওয়া তাদা যারা সম্পদ জমা করো আর গণনা করো ডিপিএস করো ফিক্স ডিপোজিট করো যা ও জামা ফাওয়া আমি যদি এভাবে বলি কোরআনের এক আয়াত থেকে আরেক আয়াত এক বিষয় থেকে এক আয়াত থেকে আরেক আয়াত প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা আয়াতকে থিসিস করেন অ্যানালাইজ করেন গবেষণা করেন চোখ খুলে যাবে আশ্চর্য হয়ে আফসোস করি কেন আমরা কোরান পড়ি না আল্লা কত সুন্দর করে জাগা জাগা বলছে টাকা পয়সা দিয়ে জামা যাইবে ও ঠকান ইত্তামায়া করুন পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছেন ও সায়াস লাও না চাই আল্লা বলছেন তোর পেটের ভিতরে ঢুকাচ্ছিস আগুন আমিও তোরে ঢুকাবো আগুনে ও সায়াও সালাও না ভালো হয়ে যায় নামাজ পড়েই যাওয়া যায় না আর রসুলের পিছনে নামাজ পড়ে তো জান্নাতে যায় না পিছনে নামাজ পড়লেও জান্নাতে যায় না পিছনে নবীজির সাথে এক প্লেটে খাইছে নবীজির জুব্বা মোবারক জামা তার কাফন হইছে তাও জান্নাতে নাই জান নাওজবেলা বললেন না আপনি কোন পীরের হাত ধরে জানাতে যাবেন কে বলছ এগুলা ভুলা যাও সবকিছু কষ্ট হচ্ছে না তো এখন একটু দেখি তো একটু হাত উঠান তো কার কার এখন কষ্ট হচ্ছে এত কথা বললাম এত কোন তাও কষ্ট হচ্ছে আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ তাহলে শোনো কোন ইমান থাকলে জান্নাতে যাওয়া যায় বুঝরে মুসলমান বুঝাইয়া দিয়ে চলে যাব আমার বন্ধুগণ একদিন রসুলের পাক ফজরের সলাদ পড়ে মসজিদে নবাবিতে বসে আছেন মসজিদে নববীতে আমার রাসূল বসে এক যুবক এসে চুকের পরিছেড়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করে সালাম দিয়ে বলছে হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরাবী আমার বাবা ইন্তিকাল করেছেন আমার মন বড় তুর হয়ে গিয়েছে বাবা দুনিয়ার জমিনে নাই নবীজি বললেন তোমার বাবা ইন্তিকাল করেছে তো কি করব দোয়া করব আমি নবীজি আফসোস করে বললেন তোমার বাবারে আমি চিনি তোমার বাবা ইন্তেকাল করেছে আমার মনে ব্যথা লাগতেছে বেচারা আমার পিছনে সালাদ পড়েছে যুবক ডেকে ডেকে বলছেন আমার বাবা তো ওই ব্যক্তি যে আপনার পিছনে সালাত আদায় করতেন আমার বাবা ওই ব্যক্তি আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় হতে গিয়েছেন আমার বাবা ওই ব্যক্তি মাঝে মাঝে নামাজের ইকামত পর্যন্ত দিয়েছে পয়গম্বর আরাবি আমার বাবা ইন্তেকাল করেছেন ইন্তিকালের আগে কয়েকটি ওয়াসিয়ত করেছেন ওয়াসিয়তগুলো আপনাকে শোনায়া দিতে চাই পয়গম্বর আরাবি বললেন যুবকরে বলো তো কি ওয়াসিয়ত করেছেন এবার যুবক বলতেছে আল্লাহর পয়গম্বর শুনেন আমার বাবা ওসিয়ত করেছে তিনি যদি ইন্তেকাল করেন দুনিয়ার কোনো মানুষকে দিয়ে যেন তার গোসল না করানো হয় আপনি গিয়ে আমার বাবার শরীরে এক ফুটা পানি ঢালেন পয়গম্বরে আরবি আমার বাবার বিশ্বাস যে বডিতে বিশ্ব নবীর নিজের হাতে পানি দিয়া গোসল করাইয়া দে কবরের ভিতরে তার কোনো আজাব হবে না আল্লাহর পয়গম্বর বললেন মেনে নিলাম আমার বাবার ওসিয়াত তার ইন্তকালের পরে শর্মা দামি কোন সেন্ট পারফিউম তার বডিতে লাগানো নিষেধ করেছেন তিনি বলেছেন আপনার মুখের তুতো মোবারক দিয়ে যেন তার বডিতে লাগায় দি পয়গম্বরে আরবি বললেন কেন গোয়াল্লা রসুল আমার বাপ বলেছেন আপনার মুখের থুতু মোবারকের এত দাম যদি আমার বাবার বডিতে লেগে যায় শক্তির সাথে কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে পয়গম্বর আরাবিক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার বাবার তিন নম্বর ওয়াসিয়াত অন্তকালের পরে দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আমার বাবার জানাজার কাপড় যেন দেওয়া না হয় কাফন দেওয়া না হয় বাবা বলেছে আপনার পরনের একটা জুব্বা আপনার পরনের একটা পাঞ্জাবি যদি আমার বাবার কাফনের জন্য হয়ে যায় ও একম্বারে আরবি আপনার কাপড়ের তো এত দাম সারা কাপড় আল্লাহর সঙ্গে দেখা পর্যন্ত করেছেন আপনার জুব্বার এত দাম এত দাম একম্বারে আরবি যে জুব্বা পরিহিত অবস্থায় জিবরিল আমিন হাজির হয়ে সালাম দিয়ে কোরআন নাজিল করেছেন আপনার বডির সঙ্গে যে কাপড় লেগেছে ওই কাপড়ের অনেক দাম হয়েছে আমার বাবার কাপড়ের জন্যে যদি আপনার জুব্বা মুবারক দিয়ে দেওয়া হয় আমার বাবার বিশ্বাস হচ্ছে কবরের ভিতরে তাকে কেউ প্রশ্ন করতে আসবে না আমার নবী বললেন যুবক মেনে নিলাম আমার যুবক বলছেন পয়গম্বর আরাবি আমার বাবার আরেকটা ওয়সিয়াত হলো আমার বাবার জানাজা দুনিয়ার কোন মানুষকে দিয়ে পড়ানো হবে না বাবার শেষ কথা আপনি যেন আমার বাবার জানাজার ইমামতি করেন নবীজি বললেন যুবক মেনে নিলাম আমি তোমার বাবার জানাজার ইমামতি করব পয়গমবরে আরাবি আমার শেষ কথা আমার বাবার শেষ ওসিয়ত আমার বাবা বলেছেন নিজের হাতে করে কুলে করে আপনি আমার বাবাকে কবরের ভিতরে সোয়া দিবেন আমার বাবার বিশ্বাস যে হাত মোবারক যে হাত মোবারক দিই আপনি দুনিয়ার জমিনে আপনার হাতের তো অনেক দাম আসমানের দিকে ইশারা করলে চন্দ্র দুই টুকরা হয়ে যায় মাথা পিছন দিকে ইশারা করলে পাহাড় স্বর্ণ হয়ে যায় আপনি ওই হাত দিয়ে আমার বাবাকে কবরে দে আমার বাবা শান্তিতে থাকবে আমার রসুল বললেন মেনে নিলাম বলতো কে মারা গিয়েছে বাবার নাম কি জানলেন বুঝলেন কেরাম বললেন বলো না রসুল এত কিছু করলেন হারে আজ যদি আমার লাশ আবু বকর বলেন আজ যদি আমার লাশ রসুল নিজে গোসল করাবেন নিজের মুখের তুতু দিবেন নিজের জুব্বা দিবেন নিজে জানাজার ইমামতি করবেন নিজে কবরে রাখবে অমর বললেন যুবক বল তোর বাবার নাম কি যুবক বলতেছেন পয়গাম্বরে আরাবি আমার বাপ হলো যে আপনার পিছনে নামাজ পড়তো যার নাম হলো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তো সবাই জানে মুনাফিক হযরত ওমর দাঁড়িয়ে গিয়েছেন তোর বাড়ি খুলে বলছিল ইয়া রাসূলুল্লাহ জীবনে রাখ করি নাই আপনার সামনে এটা তো শয়তান না ফরমান সারা জীবন আপনার পিছনে নামাজ পড়েছে নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে আপনার গালাগালি করে মসজিদে জেরার তৈরি করে আপনাকে মারতে চাইল এটা তো মুনাফিক এর জানাজায় আপনি কেন যাবেন এর কাছে আপনি কেন আপনার জুব্বা খুলে দিবেন নবীজি বললেন ওমর রে আমি কেন যাব আমি তো রহমতের নবী রহমত আল্লিলাল আমি আমি তো ফেলে দিতে পারি না আর আল্লাহ তো এখন পর্যন্ত আমাকে বলেন নাই সে মুনাফিক আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাউকে খারাপ বলবে না আমি রসুল কাউকে খারাপ বলতে পারি না না পৌঁছে গেলেন সবাই তো হাসি আর বিশ্বনবী জানাজা পড়াচ্ছেন রাগে মুনাফিকের জানাজায় গেলেন আল্লাহর রসুল আকবার বলে হাত কান পর্যন্ত উঠে দিয়েছেন হাত বাঁধবেন জিবরিলে আমিন এসে বলছেন আল্লাহ হাত কান পর্যন্ত উঠাইছেন ঠিক আর নামাইয়েন কেন জিব্রাইল ব্যাপারকে জানাজা পড়াইতে না না আপনি আর জানাজা পড়াতে পারবেন না আপনার কাছে ভালো মানুষ হতে পারে আল্লাহর লিস্ট গাদ্দার যারা রাসূলকে গালি দিয়েছে মুনাফিক করেছে ইসলামী আন্দোলন করতে বাধা দিয়েছে দ্বীনের দাওয়াতের পথে বাধা দিয়েছে আপনি কেন কিয়ামত পর্যন্ত সকল নবীরাও যদি জানাজা পড়ান কখনো জাহান নাম থেকে বাঁচানো যাবে না ঠিক কেনা বলে বুঝবে সুতরাং আমার এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে যদি আলোকিত করতে হয় আল্লাহ বলেছেন কিছুই লাগবে না অল টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গসপেল বাইবেল গীতা বেদ ত্রিপিটক কিছু দিয়ে সমাজের মানুষের পরিবর্তন করা যাবে না গোলাম রে তোমাকে বলছি তুমি মেডিকেল সায়েন্স জেনারেল সায়েন্স তুমি আর্টস এলজাবেরা জ্যামিতি অর্থনীতি অর্থনীতি লসাগো গসাগো সোশ্যাল সায়েন্স এরপরে কেমিস্ট বায়োলজি ফিজিওলজি আসমানে কি আছে জমিনে কি আছে চন্দ্র ঘুরে না সূর্য ঘুরে কি জানতে চাও কোরআনকে জিজ্ঞাসা করো আল্লাহ বলছেন লিকুল্লিস সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা কোরআনে দিয়েছেন তুমি কোরআন থেকে এগুলা পাও না এই জন্য আমার তেল আলোচায়াতে আল্লাহ বলছেন সমাজকে যদি সুন্দর করতে হয় সিরিক মুক্ত ইমান বিধাতমুক্ত আমল তাও পথে অটল অবিচল রে সালতের যদি করতে পারো আল্লাহ বলছেন সমাজকে যদি পরিবর্তন করতে হয় সমাজে যদি আদর্শ প্রতিষ্ঠা করতে হয় কোন জিনিস দিয়া করা যাবে না অন্ধকার দূর করার জন্য লাগবে একমাত্র আল কোরআন কণ্ঠে কিনা মানবত আল কোরান বলেন ইনশাল্লাহ আমার বন্ধুগান আর করার সুযোগ নেই সময় শেষ হয়ে যাচ্ছে আমার মুসলমান বন্ধুগণ বুঝাতে চাই শেষ কথা যেগুলো বলতে চাই মনোযোগ দিয়ে এই এইভাবে যদি শিরিক মুক্ত ইমান বিদাত মুক্ত আমল আল্লাহর অনুগত করতে পারেন আল্লাহর তৌহিদের অনুগত করতে পারেন রাসূলের রিসালাতকে যদি মানতে পারেন দুনিয়ার জমিনে কেউ আপনাকে বাধা দিয়ে আটকাতে পারবে না মনে রাখেন দিল দিয়ে শুনেন এক দুই মিনিটের কথাগুলো শোনেন আবার বন্ধুগুন আল্লাহ বলছেন গোলাম রে আমার প্রতি তোর বিশ্বাস বেড়ে যাবে আমি কথা দিলাম দুনিয়ার সকল মানুষ যদি তোর বিরুদ্ধে চলে যায় কেউ তোর ক্ষতি করতে পারবে না এর জ্বলন্ত উদাহরণ হল আমার নবী আখেরি আলাইহি জানাবে

আমার নবী মদিনায় চলে যাবেন ঘুম থেকে জিব্রিলে আমি উঠালেন রসুলে পাক বলছেন জিব্রাইল রে আমাকে ঘুম থেকে উঠালেন কেন জিব্রাইল বলছেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনাকে সফর করতে হবে ইয়া দিকে মদিনার দিকে খাজুর বাগানের দিকে আমার নবী ঘুম থেকে উঠে গেলেন নিজে তৈরি হয়ে গেলেন মদিনার দিকে সফর করবেন ইয়া শ্রীবের দিকে সফর করবেন এমন সময় রসুলের পাক কান দিয়ে শুনলে গড়ের চতুর্দিকে কাফেরেরা বেইমানেরা বেষ্টন করে রেখে দিয়েছে আমার নবীকে আঘাত করবার জন্য নেশানিয়া বল্লম নিয়া তীর নিয়ে আঘাত করবে নবী যে গড় থেকে বের হলে আঘাত করবে আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ তারা আপনি আমাকে ভালোবাসেন আমি আপনার তাও হৃদের অনুগত্য করি আর আমার গড়ের চতুর্দিকে কা ফেরেরা ঘিরে রেখেছে গড় থেকে বের হলে আঘাত করবে নির্যাতন করবে মেরে ফেলবে আমাকে সফর করে হিজরত করে মদিনায় যেতে দিবে না আয় আল্লাহ ঘর থেকে বের হলে কাফেরা মারবে আল্লাহ রসুল আল্লাহ বলছেন বন্ধুরে তুমি ইমান এনেছ নে কামল করেছ অত অসবিল হাক সত্যের উপরে আছো অত অসবিল সব জালেমের জুলমে ধৈর্য ধারণ করেছ বন্ধু কথা দিলাম ঘর থেকে তুমি বের হয়ে যাও কাফেরা কিছুই করতে পারবে না ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার কাফেরদের থেকে হিফাজতের জিম্মাদার আমি আল্লাহ আমার নবী ঘর থেকে বেরো হতে যাবেন চিন্তা করলেন আল্লাহ তো বলেছেন তিনি আছেন কলবি। আল্লাহ দিলে শান্তি পাচ্ছি না যদি আমাকে মারে যদি আমার পিঠায় আল্লাহ বললেন বন্ধুরে তাহলে কাজ করো হাতের মধ্যে কিছু কঙ্কর নেও হাতের মধ্যে কিছু বালি নেও হাতের মধ্যে কিছু পাথর নেও কোরআন থেকে তেলাওয়াত করো কোরআন থেকে তেলাওয়াত করে ঝাড়ফুঁক করে ফুঁ দিয়া কাফেরদের উপরে নিক্ষেপ করো তোমাকে বাঁচায়া দেব আল্লাহর پیغمبر আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা নিকাব করলে তো এক দিকে যায় যদি কে মার বসে দিকই যাবে কাফের তো চতুর দিকে বেষ্টন করেছে পিছনেও কাফের ডাইনেও কাফের বামেও কাফের সামনেও কাফের আমি তো এক দিকে মারবো অন্য দিকের কাফেররা তো আমাকে গিরে ফেলবে মেরে ফেলবে আয়াল একসাথে তো চতুর দিকে মারতে পারবে না আল্লাহ ডাক দিয়া বললেন বন্ধুয়ে কথা দিলাম কথা দিলাম তুমি তাওহীদের অনুসরণ করো মা তুমি হচ্ছো এমন একটা জিনিস তুমি কোরআন থেকে তেলাওয়াত করে এক একদিকে নিক্ষেপ করো নিক্ষেপ করার দায়িত্ব তোমার চতুর্দিকের কাফেরদের চুকে চুকে দায়িত্ব আমি আল্লাহ আমার বন্ধুকে আমার নবী হাতের মধ্যে কঙ্কর নিলেন আর আল্লাহ নামে কোরআন থেকে তেলাওয়াত করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দরজা খুলে সামনের দিকে মারলেন চতুর্দিকে কাফের দাঁড়িয়ে আছে আমার নবী সামনে নিক্ষেপ করলেন নিক্ষেপ করতে দেরি হয়েছে নবীজি দেখেন মারলাম সামন দিকে পিছনের কাফেরদের চুকে পৌঁছে গেছে ডাইন বামের কাফেরদের চুকে চুকে পৌঁছে গিয়েছে কেউ রসুলকে দেখতে পাইল না লাগলো আমার নবীকে একদিন ডাক দিয়ে বললেন বন্ধুরে বলো ওই দিন তুমি কেমনে গেলে তুমি তো নিক্ষেপ করলে একদিকে মারলে একদিকে চতুর্দিকে কাফেরদের চোখে কেমনে পৌঁছে গেল কেউ তোমাকে দেখতে পেলো না বলো তো কেমনে আল্লাহর জবাব দিয়েছেন আল্লাহ আপনি জানেন কেমনে বাঁচলাম আমি তো জানি না আমি তো তোমার তো হিতকে ভালোবাসি রেস অনুসরণ করছি আমি শিরিক বেদাত্মক তো আর আমল করছি আল্লাহ বলেন বন্ধু শোনা ইদ আল্লাহ করে হাতের মধ্যে কঙ্কর নিয়ে সামনের দিকে নিক্ষেপ করেছো ওটা তোমার হাত থাকে নাই ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাপেরদের চুগে চুকে পৌঁছে দিয়েছি পড়েন সোহান আল্লাহ আল্লাহ আখবর ই আল্লাহর উপরে বিশ্বাস রাখবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কথা এখানে রেখে দিলাম আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো আল্লাহ মালাক আলহামদ করলো হুয়ালাকে শুক্র করলো নাস আলুক আল খায়রা কুল্লা হুয়া নাউজ বিকা মিন শাররি কুল্লি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর আসসালামু আলাইকুম ওয়া